কম হতে আমরা চাই ধন্যবাদ প্রথমত এটা তো স্বস্তির খবর অবশ্যই যে ফাদমাদারকে পাওয়া গেছে আর আমি আমার মনে হয় আর কি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন এটা মধ্যে ওনার অনুমান যে যেহেতু বর্ডারের দিকেই যাচ্ছিল সেরকম হয়তো আশঙ্কা করতে পারেন সেটা আর ফরাদ মাজার সাহেবের এই যাওয়া এবং আসা এর মধ্যে অনেক প্রশ্ন তো অবশ্যই আছে এটা তো আশিফ মজুদ প্রথম হলোর মধ্যে যেভাবে আসছে ভাষ্যটা যেভাবে আসছে একরকম কিন্তু অনেক ভিন্ন ভাষ্য আছে যে ফরাদ মাদার সাহেব সাধারণত সকালে বের হন না নিয়মিত মর্নিং ওয়াকও করেন না কিন্তু উনি পাঁচটার সময় বের হলেন আর ওখানে আগের থেকে কি করে যারা নিয়ে গেল ওরা জানতো যে ফরাদ মাদার সাহেবের ওষুধ শেষ হয়ে যাবে ওষুধ কিন্তু উনি বের হবেন এইসব কথাবার্তাগুলো অনেক প্রশ্ন মোধক আছে তারপরে সাধারণত অন্যান্য ক্ষেত্রে যেটা হয় ডেকে নিয়ে যাওয়া কারণ ওনাকে কেউ ডেকে নেয়নি কারণ কোনো এরকম কোনো তথ্য নাই যে কাউকে তার অনেকে টেলিফোন করছিল তো এরকম অসংখ্য প্রশ্ন অমীমাংসিত আছে কিন্তু উনি কি কেন বেরিয়েছিলেন আর যদি এটা যদি ওনাকে খুব এটা যদি র্যান্ডমলি হ্যাঁ হঠাৎ করে কোনো দিনই বেরোন না অসুস্থ শেষ হয়ে গেছে সেই জন্য বোর পাঁচটার সময় বেরিয়েছেন একা একা তো সেখানে আগের থেকে কি করে যারা অপহরণকারী ছিল যদি এটা কোনো সংস্থা হয় বা কোনো কারণ ফরদ মাজার সাহেবের কখনই মৌলিক চিন্তার অধিকারী ছিলেন না কোনো চিন্তাবিদ না কারণ উনি জীবনে বহুবার চিন্তা বদল করছেন মৌলিক চিন্তা যারা অধিকারী ছিল তাদের একটা কনসিস্টেন্সি থাকে উনি একেবারে একসময় কমরেড ছিলেন তারপর একজন কৌমি হইলেন সবই হয়েছেন উনি নিজে নিজে নাস্তিক ছিলেন আবার ধর্ম এখন বহু কিছু অর্থাৎ জীবনে ওনাকে বদল করা কেউ বদল করে নাই নিজেই করছেন বিভিন্ন গোপন বাহিনী যেগুলো আছে সর্বহারা জাতীয় যেসব বাহিনীগুলো ছিল ওই চীনাপন্থী কমিউনিস্টগুলো যারা নিজেরা নিজেরা মারামারি করতো সেগুলোর সাথে উনি জড়িত ছিলেন এখনো হয়তো উপরে একরকম ভিতরে জড়িত থাকতে পারেন অনেক ঘটনা আছে কিন্তু জিনিসটা আমি ধন্যবাদ জানাই যে এইবার অন্তত খুব দ্রুত তারা হরে করে যে মন্তব্য বুগুলা করে আমাদের আহ বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা এটা অন্তত করেনি যেটা যেটা আমরা বলে আসলে আসছিলাম যে হ্যাঁ পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার পরে এখানে টোটাল একটা ফিক্সার যেন আসে স্বরাষ্ট্রমন্ত্রী সেটাই বলেছেন সেটাই এমনি তাৎক্ষণিকভাবে যে মন্তব্যগুলো আমরা দেখি যে এইগুলো এবার একটু কমছে এরকম হয় আমাদের মিজান স্যার যেটা বললেন এটা কারেক্ট বুঝছেন স্বরাষ্ট্রমন্ত্রী খুব সেন্সেবল কথা বলেছেন ভালো লেগেছে তো সেটা ওয়েট করাই ভালো আমি কালকে এক জায়গায় বলছিলাম যে এত আর এগুলো স্টেটমেন্ট যেগুলো আসছে হ্যাঁ এগুলো আসলে যথার্থই বলছে স্টেটমেন্টগুলো কি ওনার খুব ফ্রিলি উনি করছেন কিনা নাকি করতে বাধ্য হয়েছিলেন অথবা একটা পরিবেশে একরকম কথা হয় আর ওনাকে আবার যদি উন্মুক্ত পরিবেশ দেওয়া হয় তখন কি বলবেন এগুলোর জন্য আমাদের মনে হয় একটু অয়েড করাই ভালো তবে আপাতত স্বস্তি হচ্ছে যে আমাদের একজন কিন্তু একটা মন্তব্য আসছে সেটা হলো যে ষোড় সংশোধনের যে রায়টা এলো

একটা হালকা মন্তব্য এটা নিয়ে আলোচনা করাই ঠিক না এটার সাথে কী রিলেশন আমি কিছুই বুঝলাম না রিজা ফখরুল সাধারণত সেন্সেবল কথা বলেন সৌর সংশোধনী রায় আমরা ওয়েট করতে হবে কারণ এটা এই ফরদ সাহেব যে বক্তব্য দিয়েছেন বাষট্টি চৌষট্টি এগুলোতেও অনেক সময় পরে অস্বীকার করে মানুষ সেগুলো রিলায়েবল হয় না একটা মানে বড়ো ধরনের প্রশ্ন এর জায়গায় জায়গায় আছে কিন্তু একটা হলো যে উনি টেলিফোন করে টাকার কথা বলেছেন ওনাকে হত্যা করা হবে এগুলো বলেছেন কিন্তু আরেকটা হচ্ছে কোনো এক সময় কিন্তু যারাই নিয়ে থাকুক অথবা উনি যদি স্বেচ্ছায়ও যেয়ে থাকেন এক পর্যায়ে কিন্তু উনি ওপেন হয়ে গেলেন এক পর্যায়ে একটা হোটেলে এসে খেলেন এই ওইটা বোধ আটটা সাড়ে আটটা আর উনি ধরা পড়লে র্যাব আবার দ্বিতীয়বার যখন ওনাকে আবার পেল এই সময়টার মধ্যেও কিন্তু দুই তিন ঘন্টা সময় আছে। এই সময় কি উনি থানায় যেতে পারতেন উনি কি টেলিফোন করছিলেন ওনার ফ্যামিলির সাথে কথা বলছেন কি না কারণ আগে যেহেতু কথা বলছেন অপহরণের সাথে সাথে তো অপহরণ মুক্ত হওয়ার পরেও তো স্বাভাবিকভাবে এই দুই তিন ঘন্টার সময় অর্থাৎ উনি ঘুরে বেড়াচ্ছেন হোটেলে স্বাধীনভাবে খাইছেন পেমেন্ট করছেন মেনু দেখে কি কি খাবেন সেটা বলছেন রেস্ট নিচ্ছেন তারপরে বাসে সবই তো করছেন তা এই সবের মধ্যে উনি যেই ফ্যামিলি কে উনি জানালেন যে ওনাকে খুন করা হতে পারে পঁয়ত্রিশ লক্ষ টাকা বা পঁচিশ লক্ষ টাকা তোমরা দিয়ে দাও যে উনি এইগুলো আসছে কথাগুলো এবং এটা তো এটা শুধু ওনার বাসনা ফরিদা ফানি যেই বলছে হ্যাঁ টাকার ব্যাপারটা সে বলছে কিন্তু উনি যখন ছাড়া পেলেন অথবা নিজেই এক পর্যায়ে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে না আমি

ব্যাপারটা এটা একটা বিভাগ যে সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের ইচ্ছে মতো কাজ করতে পারছে টু হচ্ছে আওয়ামী লীগের প্রতিক্রিয়াটা বা সেটা একটা খুব ভালো প্রতিক্রিয়া কারণ আওয়ামী লীগ বলছে যে আমাদের ৭২ সালের সংবিধান যেটা আমরা বহু সুধীজন সবার যেটা দাবি ছিল সেই দিকে যেতে একটু অসুবিধা হচ্ছে তো তার মানে হচ্ছে আওয়ামী লীগ যাই কিছু বলুক না কেন এখনও আমাদের যে স্বাধীনতার মূল যে স্তম্ভ আমাদের যে বাহাত্তরের সংবিধান সেটা ফিরে যাওয়ার আওয়ামী লীগের যে আগ্রহ এটা এখনও তাদের মধ্যে আছে এই এই তাদের প্রতিক্রিয়া দ্বারা বোঝা যাচ্ছে আর বিএনপির প্রতিক্রিয়া দ্বারা একটা বোঝা যাচ্ছে হ্যাঁ বিএনপি সর্বোচ্চ আদালতের রায় মেনে নেওয়ার যে একটা মানসিকতা থাকার দরকার এটা এই রায়ের মধ্যে দিয়ে প্রতিফলিত হলো কারণ আপনি এই রায়টা মানার মানে হচ্ছে আপনি এর আগের রায়গুলো তাহলে মানবেন কারণ একই সুপ্রিম কোর্টের অ্যাফিলেট ডিভিশনের রায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে জিও রহমানের শাসন অবৈধ ঘোষণা করা হয়েছে এর সাথে শাসন অবৈধ ঘোষণা করা হয়েছে আপনি যদি অ্যাফিলেট ডিভিশনের এই রায়টা হেল করেন সমর্থন করেন তাহলে বলতে হবে যে হ্যাঁ এই ওই রায়গুলোও ঠিকই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমাদের সংবিধান যখন আমাদেরকে যখন এরকম আলাদা আলাদা করে ভাগ করে দেয় এই হচ্ছে আইন বিভাগের কাজ এই বিচার বিভাগের কাজ এই শাসন বিভাগের কাজ তখন এই যে অনেক সময় এইসব রায় এবং পরবর্তী পর্যায়ে মিডিয়ার মধ্যে যে আলোচনাগুলো হয় খবরগুলো হয় হেডলাইনগুলো হয় এক ধরনের বিভ্রান্তি কিন্তু তৈরি হয় যে হ্যাঁ সুপ্রিম কোর্ট এফিলিট ডিভিশন বড় না সংসদ বড় পাল্টাপাল্টি অবস্থান কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই তিনটা প্রতিষ্ঠান আমাদের বিচার বিভাগ শাসন বিভাগ আইন বিভাগ এর মধ্যে একমাত্র সংসদই জনগণের প্রতিনিধিত্ব করে নির্বাচিত আমাদের বিস্তার প্রতিটা নির্বাচিত এই আমি বলছি এই পত্রপত্রিকা আলোচনার মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা পাল্টা পাল্টি অবস্থান তৈরি হচ্ছে এই সংসদ হচ্ছে

ইসলাম বা ডক্টর কামাল হোসেন এরাও তো আমি কেস করি ওরা বলছিল যে তখন আসলে যখন সংবিধান প্রণয়ন করা হয় তখন আমাদের কোর্ট কাচারি বা কোর্ট সুপ্রিম কোর্ট এগুলো ওইভাবে অর্গানাইজ ছিল না বিচারপতির সংখ্যা ছিল না বা সেইরকম মেধাসম্পন্ন বিচারপতি আমাদের অ্যাভেলেবেল ছিল না যার কারণে ওনারা সংসদের কাছে এটা রাখাই তখন শ্রেয় মনে করছেন আমি যেটুকু পেপারে দেখলাম আর এখন আবার এদিক থেকে ওনার ওনাদেরও বক্তব্য বা অনেকে মনে করে আমাদের যে সংসদ তো এই সং যেটা আসিফ নজরুল বলল পৃথিবীর বিভিন্ন সংসদে আরও খারাপ অবস্থা হয় আমাদের এখানে বরং কমই হয় জুতা দিয়ে মারামারি করে ভারতীয় সংসদে গঠনও আছে এবং কোরিয়াতে বলেন জাপানে বলেন পার্লামেন্ট সদস্যের মধ্যে বহু অসংখ্য ইউটিউবে দেখেন না পার্লামেন্ট অল পার্লামেন্ট এটা হয় আমাদের তো পার্লামেন্ট আকাশ থেকে আসবে না আমাদের লোক দিয়েই পার্লামেন্ট হবে আমাদের আমাদের যে স্ট্যান্ডার্ড আমাদের সব কিছুর স্ট্যান্ডার্ডের সাথে পার্লামেন্টের স্ট্যান্ডার্ড হবে তো এখন মনে করা হচ্ছে যে হ্যাঁ আমরা আমাদের যারা এখন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছেন একসময় যারা আইনের পেশায় জড়িত ছিলেন বা যে বেশিরভাগই শিক্ষিত এলএলবি ডিগ্রিওয়ালা এবং মবসালে যারা এমপি হতেন আইন কানুন এগুলো সমাজ এখন আস্তে আস্তে যখন ব্যবসায়ীদের আদিক্য সেইভাবে পলিটিশিয়ান বা যাদেরকে আইন কালো টাকার এদের সঙ্গে কমে যাওয়াতে অর্থাৎ এখন যারা এটা নিয়ে আশঙ্কা করছে তাদের বক্তব্যটা এরকমই যে আসলে এই পার্লামেন্টে কি আসলে সেইভাবে জিনিসটা যেভাবে বাহাত্তরের সংবিধানে ছিল সেইভাবে এটা এখন এই পার্লামেন্ট করবে কিনা এ নিয়ে হয়তো এটাই তবে আমি আবারও বলছি এটা একেবারে এখন অহেতুক বিতর্ক পৃথিবীর বিভিন্ন দেশে

নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে মাঝে মাঝে দান্ধিক সম্পর্ক হয় যদি দান্বিক সম্পর্ক না থাকে তাহলে বরং ধরে নেবেন যে সবাই সরকারের দালাল হয়ে গেছে ঠিক না 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 আমেরিকায় কি এটা ভালো জিনিস ট্রামের এই জিনিসটা আইনটা যদি সুপ্রিম কোর্ট না ঠেকাতো তাহলে তো ভয়াবহ অবস্থা নির্বাচনের প্রসঙ্গে একটু আসি ইলেকশন কমিটি আমি তো আশাবাদী তার চেয়ে বেশি কারণ একটা সহায়ক সরকার রূপরেখা নিয়ে আসছে সেখানে হয়তো এটা কম্প্রোমাইজের ফর্মুলা তারা আমি জানি সহায়ক সরকারের রূপরেখা তো আমি বরাবর যেটা বলে আসছি নির্বাচনকালীন যে সরকারটা এটা ক্ষমতার দিক থেকে বা কলেবরের দিক থেকে সংখ্যার দিক থেকে একটা ছোট সরকার হবে আর ক্ষমতার দিক থেকে কমিশনটা খুব বড় কমিশন হবে মানে আমি বড় ছোট বলছি ছোট সরকার বড় কমিশন আর কমিশন যে কাজগুলো এখন করছে এগুলো রুটিন ওয়ার্ক এই যে এলাকা ভাগ করা ভোটার লিস্ট হাল্লা কাজ করা এগুলো কিন্তু সবচেয়ে বড়ো কাজটা যেটা সেটা রাজনৈতিক দলদের ইলেকশন কমিশনের বড় কাজ রাজনৈতিক দলের স্বেচ্ছায় নির্বাচনে অংশগ্রহণ অর্থাৎ শত চেষ্টা করলো নির্বাচন কমিশন যদি একেবারে টু হান্ড্রেড পার্সেন্ট ইয়ে নিয়ে ইনটিগ্রেটে নিয়েও কাজ করে যদি এটা অংশগ্রহণমূলক না হয়

শতকরা আমি প্রতিদিনই এই কথাটা বলি পঁচাশি থেকে নব্বই ভাগ নির্বাচন ভালো হওয়ার জন্য শর্ত হচ্ছে অংশগ্রহণ অর্থাৎ কেন্দ্রে যদি সব পক্ষের লোক শক্তিশালী অবস্থান করে তাইলে নির্বাচন কমিশনের বেশি ঝামেলাটা হয় ওখানে যদি প্রতিনিধিত্বমূলক না হয় মানে অংশগ্রহণমূলক না হয় তাইলে এক পক্ষ যখন ফাঁকা একটা মাঠ পাবে তখন তো ব্যালট পেপার বাক্স বক্স নিয়ে যে হয় এগুলো হওয়া খুবই স্বাভাবিক আর আপনি শত চেষ্টা করেও এই কেবলমাত্র আইন শৃঙ্খলা বাহিনী বা ইভেন সেনাবাহিনী আপনি পারবেন না গ্রামবাসী পুরাটা মহিলা সহ নিয়ে সরাইলে চারশো পাঁচশো সাতশো এর মধ্যে দুইশো দিক থেকে আমি মহিলা আছে সবার হাতে লাঠি আছে এই কেন্দ্র আক্রমণ করছে একমাত্র পুলিশের কাছে গুলি করে অনেকগুলো লোক মেরে ফেলা তখন আবার আমরা টকচুর করতে পারবো এখানে বসে যে হ্যাঁ মানবাধিকার লং এছাড়া অর্থাৎ অংশগ্রহণমূলক এবং ভোটারদের সচেতনতা ইলেকশনটা ভালোভাবে হতে হবে এবং রাজনৈতিক দলগুলো সদিচ্ছা এছাড়া অন্য কোনো এইসব সহায়ক টাহক দিয়ে কোনো কাজ না আমি যেটা বলবো আমাদের তো এইসব বয়লার বিস্ফোরণ বা ফার্নেস ভেঙে পড়া এটা সেই কাজগুলো দুটায় কারণ একটা হচ্ছে সবরে কেমিক্যাল কারখানা না এগুলো এগুলো হচ্ছে প্রপার ইনস্পেকশনের তো আমাদের অভাব ছিলই

এই কম দামের বাজে বয়লার এগুলো এই বিশেষ করে চাইনিজ এবং হংকং এইসবান এটা বেশি দিন মেয়াদ উত্তীর্ণ হয়নি এটা মেয়াদ তিরিশে জুন পর্যন্ত ছিল বা চব্বিশে জুন পর্যন্ত কিন্তু জিনিসটা হচ্ছে এগুলো কোয়ালিটি খারাপ আপনি যেখানে যেই ব্রয়লারগুলো মানুষকে নিশ্চয়তা দেয় প্রোটেকশন দেয় এগুলোর দাম কিন্তু অনেক বেশি জার্মানি টার্মানি বা ইউরোপের যেসব ব্রয়লারগুলো আসে এগুলোর দাম বেশি তারপরে কি খরচ কমানোর জন্য তাইওয়ান হংকং বা চাইনিজ এগুলো হয়তো দেখতে সুন্দর কিন্তু আসলে এগুলো এই এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে শুধু যেগুলো ব্রয়লার আসছে এগুলোর ইন্সপেকশন না আমাদের ইম্পোর্ট লেভেলে কি ধরনের কোয়ালিটির ব্রয়লার বা এটা যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আপনি কমাইতে পারবেন না কারণ মানুষের লোভ কত গেজ ইয়ে দিয়ে লোহা দিয়ে বানাতে হবে এটার সেন্টিমিটার হিসাবে এইগুলো যদি আপনি আইনের মধ্যে না আনেন শত চেষ্টা গুলো পারবেন না